তোমাকে দেখা যাচ্ছে? তোমাকে কেউ দেখতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমাকে? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সরকারি বাংলা কলেজ আয়োজিত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোসাম্মদ মাসুদ আক্তার শিমু, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। রুটিন নিশ্চয় সবাই দেখেছো, এখন অনার্স সেকেন্ড ইয়ারে ক্লাস। আমি তোমাদেরকে যে কোর্সটি পড়াই তার নাম হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়নের মূলনীতি। তো এই ক্লাস কোর্সের উপর আমি ইতিমধ্যে আরও দুটি ক্লাস নিয়ে নিয়েছি। আজকে আমি আরেকটি ক্লাস নিতে যাচ্ছি, তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো, তাহলে সবাই বুঝতে পারবে। আগেও বলেছি ক্লাসের পয়েন্টগুলো বেশি থাকে, শুধু পয়েন্টগুলো হচ্ছে মনে রাখবে, তাহলে আমি যেভাবে বুঝিয়ে দিব ওটা ভালো করে শুনলেই তোমরা লিখতে পারবে। তো আশা করছি সবাই শুনতে পাচ্ছ। তো আমরা ক্লাসে চলে যাই। আমাদের আজকের কোর্সের নাম হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়নের মূলনীতি বা প্রিন্সিপালস অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্স। আমাদের আজকে আমি এর আগের দিন ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম যে অবাধ বাণিজ্য কি, সরি, যে বাণিজ্য নীতি পড়িয়েছিলাম, বাণিজ্য নীতির উদ্দেশ্য, তারপর হচ্ছে বাণিজ্য নীতির উপাদান, এগুলো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে পড়াবো বাণিজ্য নীতি প্রকারভেদ। তো বাণিজ্য নীতি প্রকারভেদে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি দুই ধরনের বাণিজ্য নীতির কথা বলেছি, একটি হচ্ছে অবাধ বাণিজ্য আর একটি হচ্ছে সংরক্ষিত বা সংরক্ষণমূলক বাণিজ্য। তো অবাধ বাণিজ্য, অবাধ বাণিজ্য বলতে আমরা বুঝি যে আন্তর্জাতিক বাণিজ্য তথা আমদানি রপ্তানি বাণিজ্যে কোনো রকম সরকারি বিধিনিষেধ না থাকলে তাকে আমরা বলতে পারি অবাধ বাণিজ্য। তো অবাধ বাণিজ্য হচ্ছে তাহলে কি, যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোনো রকম সরকারি বিধিনিষেধ না থাকলে তাকে আমরা অবাধ বাণিজ্য বলতে পারি। অন্যভাবে বলা যায় যে অবাধ বাণিজ্য নীতির অধীনে আমদানি পণ্যের উপর কোনো আমদানি শুল্ক, কোটা বা বিধিনিষেধ যেমন আরোপ করা হয় না, তেমনি রপ্তানি পণ্যের উপরও কোনোরূপ শুল্ক বা বিধিনিষেধ আরোপ করা হয় না। অবাধ বাণিজ্য বললে আমরা দেখছি যে যেখানে কোনো ধরনের বিধিনিষেধ, অবাধ মানে অবাধে চলাফেরা, মানে আমরা যেটা জানি যে হচ্ছে যেখানে কোনো বাধা বিঘ্ন থাকবে না, সেটা হচ্ছে অবাধ বাণিজ্য। তো সেক্ষেত্রে যদি আমদানির ক্ষেত্রেও কোনো শুল্ক বা কোটা এগুলো হচ্ছে ধার্য করা হবে না, বা রপ্তানির ক্ষেত্রেও তাই। তাহলে অবাধ বাণিজ্য বলতে আমরা দেখলাম যে যেখানে সরকারি বিধিনিষেধ থাকে না সেখানে সেটাকে বলা হচ্ছে কি, অবাধ বাণিজ্য। তো আমরা চলো অবাধ বাণিজ্যের সুবিধা কী কী দেখে নেই। একটি পয়েন্ট আছে আন্তর্জাতিক বিশেষীকরণ। তো আন্তর্জাতিক বিশেষীকরণে আমরা কী লিখব, দেখো তোমরা বলবে যে অবাধ বাণিজ্যের প্রধান যুক্তি হলো অবাধ বাণিজ্য থাকলে পৃথিবীর বিভিন্ন দেশ
আন্তর্জাতিক বিশেষীকরণের সুবিধা ভোগ করতে পারে। যে দেশ যে দ্রব্য উৎপাদনে অধিক সুযোগ সুবিধা ভোগ করে সে দেশ সে দ্রব্য অধিক পরিমাণে উৎপাদন করে। এভাবে বিশেষীকরণের দ্বারা সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয়। আন্তর্জাতিক বিশেষীকরণ বলতে বলা হয়েছে যে যে দেশ যে পণ্যটা উৎপাদন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বা উৎপাদনটা বেশি হবে সেই দেশ হচ্ছে সেই পণ্যটাই আর করে বেশি উৎপাদন করবে। তো এটা এর ফলে কী হচ্ছে, আন্তর্জাতিক বিশেষীকরণে তৈরি হচ্ছে। তো এটা একটি হচ্ছে অবাধ বাণিজ্যের সুবিধা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দামের সমতা। আন্তর্জাতিক বাণিজ্য অবাধ হলে বিভিন্ন দেশের দ্রব্যের দামের সমতা প্রতিষ্ঠিত হওয়ার পথ সুগম হয়। উৎপাদনের উপাদানসমূহের আন্তর্জাতিক গতিশীলতার অভাবে বিভিন্ন দেশের মধ্যে দাম স্তরে যে পার্থক্যের সৃষ্টি হয় অবাধ বাণিজ্যের ফলে তা কিছুটা হ্রাস পায় এবং বিভিন্ন দেশের দাম স্তর পরস্পরের নিকটবর্তী হয়। মানে একটা দামে কি আসে, সমতা আসে। আর এক দেশে এটার অনেক বেশি দাম আরেক দেশে হচ্ছে কম, এরকম হবে না, দেখা যাবে দাম স্তরটা যে আছে সেটা কাছাকাছি থাকবে। তারপর আছে উৎপাদন ব্যয় হ্রাস। উৎপাদন ব্যয় হ্রাস এখানে কি বলেছি, দেখো যে অবাধ বাণিজ্য থাকলে প্রত্যেক দেশ তার তুলনামূলক সুবিধা অনুযায়ী দ্রব্য সামগ্রী উৎপাদনে নিয়োজিত করবে, ফলে দ্রব্যের উৎপাদন ব্যয় হ্রাস পায় এবং উৎপাদনের যাবতীয় উপাদানের সর্বাপেক্ষা সন্তোষজনক ও পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা সম্ভব। তারপর রয়েছে ক্রেতা ও বিক্রেতার লাভ। অবাধ বাণিজ্যের ফলে ক্রেতা ও বিক্রেতা উভয়ই লাভবান হয়। ক্রেতারা নিজ দেশে চেয়ে কম দামে বিদেশ থেকে দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে এবং বিক্রেতারাও নিজ দেশে চাইতে অধিক দামে বিদেশি দ্রব্য সামগ্রী বিক্রি করতে পারে। একচেটিয়া কারবার প্রতিরোধ। অবাধ বাণিজ্যের ফলে উৎপাদনকারীর মধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতা চলে, ফলে এরূপ অবস্থায় সহজে একচেটিয়া কারবার গড়ে উঠতে পারে না। এতে ক্রেতারা একচেটিয়া শোষণের হাত থেকে রক্ষা পায়। যেহেতু অবাধ বাণিজ্য তার মানে সেটা আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রতিযোগিতা চলে, তো সেক্ষেত্রে কেউ যদি একচেটিয়া বাজার করতে মানে একচেটিয়া কারবার করতে চায় তাহলে সে দেখা যাবে লাভবান হওয়ার থেকে ক্ষতিগ্রস্তই বেশি হবে, কারণ যেহেতু এটা অবাধ বাণিজ্য তা আন্তর্জাতিক ক্ষেত্রে বিস্তৃত, তাই একচেটিয়া কারবারটা এখানে কিছুটা হলেও প্রতিরোধ হয়। তারপরের পয়েন্ট রয়েছে আন্তর্জাতিক সম্প্রীতি। অবাধ বাণিজ্য প্রচলিত থাকলে এক দেশের দ্রব্য বিনা বাধায় অন্য দেশে যেতে পারে, এতে পণ্যের সাথে বিভিন্ন দেশের ভাবেরও আদান প্রদান হয়, ফলে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা ও সম্প্রীতির পথ প্রশস্ত হয়। মোট উৎপাদন বৃদ্ধি। অবাধ বাণিজ্যের ফলে সব দেশ আন্তর্জাতিক শ্রম বিভাগের সুযোগ লাভ করে। আন্তর্জাতিক শ্রম বিভাগের ফলে প্রত্যেক দেশ যেসব দ্রব্য উৎপাদন করতে সর্বাপেক্ষা বেশি সুবিধা ভোগ করে সেসব দ্রব্য উৎপাদন করে, এর ফলে মোট উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় এবং উৎপাদন ব্যয়ও কমে যায়। উপাদানের আয় বৃদ্ধি। অবাধ বাণিজ্যের ফলে দেশীয় দ্রব্যের চাহিদা দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পর্যায়ে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। এজন্য উৎপাদনের উপাদানসমূহের চাহিদাও বৃদ্ধি পায় এবং তাদের আয়ও বৃদ্ধি পায়। অনুৎপাদিত দ্রব্য ভোগ। বিশ্বের কোনো দেশেই প্রয়োজনীয় সকল দ্রব্য উৎপাদন করতে পারে না, কিন্তু অবাধ বাণিজ্যের মাধ্যমে দেশে যেসব দ্রব্য উৎপাদন হয় না তা আমদানি করে ভোগ করা সম্ভব। এছাড়াও রয়েছে উদ্বৃত্ত পণ্যের রপ্তানি সুবিধা।
অবাধ বাণিজ্যের মাধ্যমে দেশের উৎপাদিত উদ্ভূত পণ্য বিদেশের বাজারে রপ্তানি করে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। সংরক্ষণের কুফল পরিহার। সংরক্ষণের ফলে আমদানির উপর নানারূপ বিধিনিষেধ থাকায় শিক্ষাক্ষেত্রে একচেটিয়া প্রসার সরি শিল্পক্ষেত্রে একচেটিয়া প্রসার, দ্রব্যের উচ্চ দাম, অনুৎপাদনশীল দ্রব্য অথবা কম উৎপাদনশীল খাতে সম্পদের প্রবাহ, রাজনৈতিক চাপ ইত্যাদি কুফল দেখা দেয়। অবাধ বাণিজ্যের ফলে এসব কুফল হতে দেশকে রক্ষা করা সম্ভব। পয়েন্টগুলো দেখে নাও। আন্তর্জাতিক বিশেষীকরণ, দামের সমতা, উৎপাদনের ব্যয় হ্রাস, ক্রেতা ও বিক্রেতার লাভ, সরি আমার একটু ঠান্ডা লেগেছে, একচেটিয়া কার্বন প্রতিরোধ, আন্তর্জাতিক সম্প্রীতি, মোট উৎপাদন বৃদ্ধি, উৎপাদনের আয় বৃদ্ধি, অনুৎপাদিত দ্রব্য হোক। আচ্ছা, ক্লাসের মাঝখানে আমি পড়ার ফাঁকে আরও কিছু কথা বলতে চাই যে তোমাদেরকে তো আমরা ক্লাস নিয়ে যাচ্ছি, তো তোমরা তোমাদের এই অপশনটা আছে যে তোমরা দেখা যাচ্ছে যে হয়তো আমি যে টপিকসটা পড়াচ্ছি এটা হয়তো তোমরা বুঝতে পারছো এমনি নিজে বই পড়েই। আবার কিছু কিছু টপিকস আছে যেটা হচ্ছে তোমাদের সমস্যা হচ্ছে, যেটা আমরা বুঝিয়ে দিলে তোমাদের সুবিধা হবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে তোমরা যদি নিজেরা এটা আমাদেরকে জানাও, কারণ দেখা যাচ্ছে যে আমরা আমাদের মতো করে ক্লাস, মানে আমি আমার কথা বলছি যে আমি আমার মতো করে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো নিচ্ছি। আমার সঙ্গে রয়েছেন কারিমন্নেসা কচি ম্যাডাম, উনি ওনার আমরা দুজন দুই দিক থেকে আসলে ক্লাসটা নিচ্ছি। তো দেখা যাচ্ছে যে তোমরা আমি তোমাদের যে টপিকসটা পড়াচ্ছি, তোমাদের মনে হতে পারে যে এর পরবর্তী ক্লাসে তোমরা অন্য একটা টপিকস, তোমাদের পছন্দ মতো টপিকস তোমরা পড়তে চাও। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাদের কোন অংশটা সমস্যা, কোনটা আগে পড়ালে বেশি ভালো হয় সেটা যদি তোমরা আমাকে জানাতে, তাহলে আমি পরবর্তী যে আমার ক্লাসটায় সেই টপিকসটা নিয়ে আলোচনা করতাম। এক্ষেত্রে তোমাদের সুবিধা হতো, আর কারণ আমি ক্লাসে থাকলে হয়তো বুঝতে পারতাম যে তোমরা কোনটা করতে চাচ্ছ, বা আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতাম যে তোমরা আসলে কোনটা পড়তে চাও, তোমরা যেটা বলতে আমি কিন্তু সেটার উপরেই ক্লাসটা নিতাম। তো এখন যেহেতু সেটা হচ্ছে না, তো সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো যে তোমরা এই টপিকসটা আগে পড়তে চাও, তাহলে তোমাদের সুবিধা হবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে তোমাদের পছন্দসই টপিকসটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আবার আমরা ক্লাসে ফিরে যাই। আমরা এতক্ষণ দেখলাম অবাধ বাণিজ্যের সুবিধা, এখন আমরা দেখব আমরা কি জানি যে প্রত্যেকটা জিনিসের যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিক রয়েছে। তো আমরা অবাধ বাণিজ্যের ফলে যে সুবিধার কথা দেখলাম, এখন আমরা দেখব এর কী কী অসুবিধা রয়েছে। এখানে আমরা যে প্রথম অসুবিধাটার কথা আমি বলবো সেটাই হচ্ছে অত্যধিক নির্ভরশীলতা। অবাধ বাণিজ্যের বিপক্ষে প্রধান যুক্তি হচ্ছে যে এ নীতি দেশকে অত্যধিক পরনির্ভরশীল করে তোলে, যা একটি দেশকে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে বাধা সৃষ্টি করে এবং এর ফলে জরুরি অবস্থায়, বিশেষ করে যুদ্ধের সময়, দেশ মারাত্মক সংকট ও বিপদের সম্মুখীন হতে পারে। দেশীয় শিল্পের ধ্বংস সাধন এবং উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। অবাধ বাণিজ্যের ফলে সস্তা বিদেশি শিল্পজাত পণ্যের আমদানি ঘটে, ফলে দেশীয় শিল্পদ্রব্য প্রতিযোগিতায় হেরে যায়, এতে করে দেশীয় শিল্পগুলোর বিকাশ বাধাপ্রাপ্ত হয়। অসাধু প্রতিযোগিতা ও ডাম্পিং। অবাধ বাণিজ্যের ফলে উন্নত দেশগুলো উৎপাদন ব্যয়ের চেয়ে কম মূল্যে দ্রব্য সামগ্রী অনুন্নত বা উন্নয়নশীল দেশে রপ্তানি করে এবং
সেই দেশের বাজার দখল করে। এই ব্যবস্থাকে ডাম্পিং বলে। এতে করে উন্নয়নশীল দেশের শিল্পোন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের উদ্ভব। অবাধ বাণিজ্যের বিপক্ষে একটি অন্যতম যুক্তি হল যে অবাধ বাণিজ্যের সুযোগে বিদেশি শক্তিশালী বাণিজ্যরত দেশসমূহ অপেক্ষাকৃত দুর্বল দেশে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে প্রাধান্য বিস্তার করতে পারে, যা একটি দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। দেশের মূল্যবান সম্পদের অপচয়। অবাধ বাণিজ্যের ক্ষেত্রে কোনো কোনো প্রকার বাধানিষেধ না থাকায় অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় দেশের মূল্যবান কাঁচামাল, প্রাকৃতিক সম্পদ ও খনিজ সম্পদ বিদেশে রপ্তানি করে থাকে, ফলে সাময়িকভাবে অর্থ উপার্জন হলেও দীর্ঘমেয়াদে তা দেশে মূল্যবান সম্পদের ঘাটতির কারণ হয়ে দাঁড়ায়। অপ্রয়োজনীয় ও ক্ষতিকারক দ্রব্যের আমদানি। অবাধ বাণিজ্যের ফলে অনেক সময় দেশের অভ্যন্তরে অপ্রয়োজনীয় বিলাসচাপ বা ক্ষতিকারক দ্রব্যের আমদানি ঘটতে পারে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার যেমন অপচয় ঘটে, তেমনি অনেক সময় প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীরও ঘাটতি দেখা যায় এবং জনসাধারণের নৈতিক অবনতি ঘটে। অর্থনীতিতে ভারসাম্যহীনতা সৃষ্টি। অবাধ বাণিজ্য নীতি অনুযায়ী প্রতিটি দেশ সব রকম দ্রব্য উৎপাদন করে না বলে বিভিন্ন দেশ ধরনের শিল্পের বিকাশ ঘটে না, বরং একটি দুটি দ্রব্যের উপর বিশেষায়ন বা শুধু শিল্পে অথবা কৃষিতে আত্মনিয়োগ করলে সে দেশের অর্থনীতিতে ভারসাম্যহীনতার সৃষ্টি হয়। অসম প্রতিযোগিতা। অবাধ বাণিজ্যের ফলে অনুন্নত দেশগুলোর কিছুতেই উন্নত দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না, বরং অসম প্রতিযোগিতায় লিপ্ত হয়ে অনুন্নত দেশগুলো উন্নত দেশ কর্তৃক শোষিত হয়। আমরা অসুবিধাগুলো দেখলাম যে অত্যধিক নির্ভরশীলতা দেশীয় শিল্পের ধ্বংস সাধন এবং উন্নয়নের পথে বাধা সৃষ্টি, অসাধু প্রতিযোগিতা ও ডাম্পিং, উপনিবেশবাদ সাম্রাজ্যবাদের উদ্ভব, দেশের মূল্যবান সম্পদের অপচয়, অপ্রয়োজনীয় ও ক্ষতিকারক দ্রব্যের আমদানি, অর্থনীতিতে ভারসাম্যহীনতার সৃষ্টি, অসম প্রতিযোগিতা। তাহলে তোমাদেরকে আমি সুবিধার এখানে দিয়েছি 9টি পয়েন্ট এবং আরও 2টি পয়েন্ট বলেছিলাম যে উদ্বৃত্ত পণ্য ব্যবহার করা যায় আর হচ্ছে সংরক্ষণের কুফলটা কী করা হয় পরিহার করা যায়। আর অসুবিধার মধ্যে আমি তোমাদেরকে 8টি পয়েন্ট দেখিয়েছি। তাহলে অবাধ বাণিজ্যের যে সুবিধা এবং অসুবিধাগুলো আমি বললাম বা এবং দেখিয়ে দিলাম, তোমরা এই সুবিধা এবং অসুবিধাগুলো পড়বে এবং এগুলো একটু আমি কিন্তু ব্যাখ্যা করে দিয়েছি, তোমরা ক্লাসটা শুনবে, শোনার পরে তোমরা সেটা কী করবে ওইভাবে তোমাদের মতো করে তোমরা সাজিয়ে লিখবে, ঠিক আছে? তো দেখা গেছে যে ক্লাস আমরা নিচ্ছি, কিন্তু তোমরা কী করছো ক্লাসটা কিন্তু সেইভাবে করছো না। আমরা কিন্তু আমাদের ক্লাসটা নিয়ে যাচ্ছি, ক্লাসটা সেভাবে করছো না, তোমরা কিন্তু নিজেদের ক্ষতিটা কী করছো নিজেরাই করছো। তোমাদের ক্ষতিপূরণের জন্যই কিন্তু আমাদের অনলাইন ক্লাসটা চালু করা হয়েছে। কারণ কিছু যদি না শিখো তাহলে তো লাভ নেই। আমরা কিন্তু সর্বোপরি চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে শেখানোর জন্য এবং যতটা সহজবোধ্যভাবে ব্যাখ্যা করা যায় সেভাবেই তুলে ধরার চেষ্টা করছি। তোমরা ক্লাসটা করো এবং তাহলে তোমরা লাভবান হবে, ঠিক আছে? যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমাদের এখন প্রথম এবং প্রধান কাজ হচ্ছে পড়ালেখা করা, এর বাইরে তোমাদের আর আপাতত কোনো কাজ নেই, তোমরা শুধু পড়ালেখা করবে। পড়ালেখার পাশাপাশি হচ্ছে তোমাদের অন্য কোনো কাজের পাশাপাশি কিন্তু পড়ালেখা নয়, ঠিক আছে? তো দেখা গেছে যে আমি ক্লাসের হচ্ছে তোমাদের স্লাইডটা হচ্ছে আমি পোস্ট করে দিব, পয়েন্টের স্লাইডগুলো পোস্ট করে দিব আমি সময় মতো। তোমরা পয়েন্টগুলো অন্ততপক্ষে মুখস্থ করো বা বুঝে পড়ো, যেভাবে পড়ো পয়েন্টগুলো অন্ততপক্ষে
মনে রাখবে, ঠিক আছে? পরবর্তী টপিকসে চলে যাই। এখন আমরা আসব সংরক্ষণ। আমি কিন্তু শুরুতেই বলেছি যে বাণিজ্য নীতিকে আমরা কয় ভাগে ভাগ করেছি, আমাদের দুই ভাগে। একটি হচ্ছে অবাধ বাণিজ্য, আরেকটা হচ্ছে সংরক্ষিত বাণিজ্য বা সংরক্ষণ নীতি, তুমি যেটাই বলতে পারো। তো সংরক্ষণ আমরা কী বলবো, যে বিদেশি প্রতিযোগিতার হাত থেকে দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য যখন আমদানিকৃত বিদেশি দ্রব্যের উপর শুল্ক আরোপসহ বিভিন্ন প্রকার নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, তখন তাকে বলা হয় সংরক্ষণ। কি বলেছি, বিদেশি প্রতিযোগিতার হাত থেকে বা হাত হতে দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য যখন আমদানিকৃত বিদেশি দ্রব্যের উপর শুল্ক আরোপসহ বিভিন্ন প্রকার নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, তখন তাকে বলা হয় সংরক্ষণ। তো সংরক্ষণকে এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন উচ্চ হারে শুল্ক আরোপ, আর দ্বিতীয়টি হচ্ছে কোটা নির্ধারণ। তো উচ্চ হারে আমদানি শুল্ক আরোপ করলে আমদানি পণ্যের দাম বাড়ে, চাহিদা কমে। আমরা কিন্তু এটা জানি যে দাম বাড়লে কী হয়, চাহিদা কমে যায়, তখন দেশীয় পণ্যের চাহিদা বাড়ে। আবার আমদানি কোটা নির্ধারণ করে কোনো পণ্যের আমদানি সীমিত রাখা যায়। এই উভয় পদ্ধতি ছাড়াও কিছু আইনগত বিধিনিষেধ আরোপ করে বাণিজ্য সংরক্ষণ করা যায়, যেমন মাদকদ্রব্য, সিগারেট, আগ্নেয়াস্ত্র আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা ইত্যাদি। তো আজকে আমরা দেখব সংরক্ষণের উপাদানগুলো কি কি। সংরক্ষণের উপাদানগুলোর মধ্যে রয়েছে, একটি দেশের সরকার পাশা যে সকল উপাদান ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্যকে নিয়ন্ত্রণ করে সেগুলোই আসলে এখানে বলা হয়েছে। যেমন একটি হচ্ছে কি, শুল্ক। আন্তর্জাতিক বাণিজ্যে নিয়ন্ত্রণের যে সকল উপাদান আছে সেগুলোর মধ্যে সর্বাপেক্ষা কার্যকরী হচ্ছে শুল্ক। একটি দেশের সীমানার বাইরে পণ্য চলাচলের উপর সরকারি আইন অনুসারে ধার্যকৃত করকে বলা হয় শুল্ক। একটি দেশের সীমানার বাইরে পণ্য চলাচলের উপর সরকারি আইন অনুসারে ধার্যকৃত করকে বলা হয় শুল্ক। শুল্ক আবার অনেক ধরনের হতে পারে, যথা আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক এবং চলাচল শুল্ক। বিদেশে পণ্যের উপর উচ্চ হারে আমদানি শুল্ক ধার্য করা হয়ে থাকে, এতে করে বিদেশি দ্রব্যের দাম বাড়ে, ফলে ক্রেতারা বিদেশি পণ্যের পরিবর্তে দেশীয় পণ্য ক্রয় করে। দেশীয় শিল্পের স্বার্থে কাঁচামাল রপ্তানির উপর উচ্চ হারে রপ্তানি শুল্ক ধার্য করে থাকে। তারপরে আছে ভর্তুকি। দেশীয় পণ্যের রপ্তানি বৃদ্ধি করার উদ্দেশ্যে দেশীয় শিল্প উদ্যোক্তাদেরকে সরকার যে আর্থিক সহায়তা প্রদান করে তাকে বলা হয় ভর্তুকি। ভর্তুকি প্রদানের ফলে দেশীয় উদ্যোক্তারা বিদেশ থেকে অনেক চড়া দামে কাঁচামাল ক্রয় করে এবং তাদের উৎপাদন ধরে রাখতে পারে। এতে করে রপ্তানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকে। তারপরে পয়েন্টটি রয়েছে কি, দেখো কোটা। একটি নির্দিষ্ট সময়ে সরকার কর্তৃক আমদানি বা রপ্তানির ক্ষেত্রে পণ্য সামগ্রীর পরিমাণগত কিংবা আর্থিক মূল্যগত সীমানা বেঁধে দেওয়াকে বলা হয় কোটা। কোটা হচ্ছে একটি দেশের আমদানি নিয়ন্ত্রণের একটি চরম পদ্ধতি। কোটা বিভিন্ন ধরনের হতে পারে, যথা আমদানি কোটা, রপ্তানি কোটা, শুল্ক কোটা, একপক্ষীয় আমদানি কোটা, দ্বিপক্ষীয় কোটা, উন্মুক্ত কোটা।
তাহলে কোটা কি একটি নির্দিষ্ট সময়ে সরকার কর্তৃক আমদানি বা রপ্তানির ক্ষেত্রে পণ্য সামগ্রীর পরিমাণগত কিংবা আর্থিক মূল্যগত সীমানা বেঁধে দেওয়াকে বলা হয় কোটা। কোটা হচ্ছে একটি দেশের আমদানি নিয়ন্ত্রণের একটি চরম পদ্ধতি। কোটা বিভিন্ন ধরনের হতে পারে, আমদানি কোটা, রপ্তানি কোটা, শুল্ক কোটা, একপক্ষীয় আমদানি কোটা, দ্বিপক্ষীয় কোটা, উন্মুক্ত কোটা। তারপর রয়েছে বিনিময় নিয়ন্ত্রণ। আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের একটি অন্যতম পদ্ধতি হচ্ছে বিনিময় নিয়ন্ত্রণ। একটি দেশের এক একক মুদ্রার বিনিময়ে অন্য দেশে যে পরিমাণ মুদ্রা বা স্বর্ণ পাওয়া যায় তাকে বলা হয় বিনিময় হার। আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন ভারসাম্যে প্রতিকূল অবস্থা থেকে অনুকূল লেনদেন ভারসাম্য আনার জন্য একটি দেশের সরকার নিজ দেশের বিনিময় হার পরিবর্তন করতে পারে। বিভিন্ন হার নিয়ন্ত্রণে মূলত দুটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতিটা কি, যে প্রত্যক্ষ পদ্ধতির মধ্যে বিনিময় সীমাবদ্ধকরণ, বিনিময় পরিশোধ চুক্তি, পাওনা প্রদান চুক্তি ইত্যাদির মাধ্যমে বিনিময় হারের পরিবর্তন করা যায়। পরোক্ষ পদ্ধতি, পরোক্ষ পদ্ধতির ফলে সুদের হার পরিবর্তন, আমদানি শুল্ক হার পরিবর্তন, রপ্তানি ভর্তুকি পরিবর্তন ইত্যাদির মাধ্যমে বিনিময় হারের পরিবর্তন করা যায়। সর্বশেষ পয়েন্টটি রয়েছে আন্তর্জাতিক কার্টেল। একই দ্রব্য উৎপাদনকারী কয়েকটি দেশ যখন কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য উক্ত দ্রব্যের উৎপাদনে নিজেদের মধ্যে প্রতিযোগিতা পরিহার করে উক্ত দাম ও যোগান নিয়ন্ত্রণ করে তখন তাকে বলা হয় আন্তর্জাতিক কার্টেল। সহজ কথায় কার্টেল হচ্ছে একই দ্রব্য উৎপাদনকারী কয়েকটি দেশের মধ্যে একটি কেন্দ্রীয় সংগঠন। যেমন তেল ও পেট্রোলিয়াম দ্রব্য উৎপাদনকারী দেশগুলোর সংগঠন একটি আন্তর্জাতিক কার্টেলের উদাহরণ। তাহলে কি দেখলে তোমরা সংরক্ষণে কি বলেছি, বিদেশি প্রতিযোগিতার হাত হতে দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য যখন আমদানিকৃত বিদেশি দ্রব্যের উপর শুল্ক ব্যবস্থা গ্রহণ করা হয় তখন তাকে বলা হয় সংরক্ষণ। সংরক্ষণটা হচ্ছে দুইভাবে হয়ে থাকে, যেমন উচ্চহারে শুল্ক আরোপ আর কোটা নির্ধারণ। আর সংরক্ষণের যে উপাদানগুলো রয়েছে সেটি হচ্ছে শুল্ক, ভর্তুকি, কোটা, বিনিময় নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক কার্টেল। আজকের ক্লাসটি আমি এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি, আজকে আর কিছু পড়াবো না। তোমাদেরকে সঙ্গে একটু কথা বলি, তো তোমাদের উদ্দেশ্যে কথা আসলে কি বলবো, একই কথাই বলছি বারবার, যে ক্লাস আমি যে তোমাদেরকে পড়াচ্ছি আমি আমার মতো করে কিন্তু তোমাদেরকে টপিকসগুলো পড়াচ্ছি। তো তোমাদের যদি অন্য কোনো টপিকস পড়তে, মানে যে টপিকসটা তোমাদের আগে পড়ালে সুবিধা হয় বা তোমরা আগে জানতে চাও বা আমার পরবর্তী ক্লাসে তোমরা পড়তে চাও সেটা যদি তোমরা আমাকে জানাও তাহলে আমি পরবর্তী ক্লাসে ওই টপিকসের উপরে তোমাদের সঙ্গে আলোচনা করব। আবারও বলছি আমরা কিন্তু তোমাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য কিন্তু ক্লাসগুলো নিচ্ছি, বা আমাদের সরকার এই নির্দেশনা দিয়েছেন যে আমরা যেন তোমাদের ক্লাসগুলো চালিয়ে যাই, কারণ একটাই যে তোমরা যেন ক্ষতিগ্রস্ত না হও। তাহলে তোমাদেরও উচিত হচ্ছে সুন্দরভাবে ক্লাসগুলো করা, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করা। আমি আরও ইউনিভার্সিটি লেভেলের কিন্তু যারা আছে অনেকেই কিন্তু দেখছি তারা খুব সিরিয়াসলি কিন্তু ক্লাস করছে এবং দেখা যাচ্ছে যে সারাদিন রাতেই তারা ক্লাসের মধ্যেই থাকছে। তো আশা করি তোমরাও এরকম করবে। আবারও একটা কথা বলছি, তোমরা হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্টের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে পড়ালেখা করা, এরপরে হচ্ছে অন্য কাজ। তোমরা পড়ালেখা লেখার পাশাপাশি অন্য কাজ করো, কিন্তু অন্য কাজের পাশাপাশি পড়ালেখা না, ঠিক আছে?
তোমরা এখন ঘরে আছো, নিরাপদে থাকো, সাবধানে থাকো, সঙ্গে সঙ্গে পড়ালেখাটা তোমরা চালিয়ে যাও, তাহলে আমাদের এই ক্লাস নেওয়াগুলো সার্থক হবে। ঠিক আছে, তো আজকে ক্লাস এই পর্যন্তই শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে আমাদের আমাদের আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই দোয়া করো আমার জন্য, আমি যেন ভালো থাকি বা সুস্থ থাকতে পারি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।